নমস্কার, শুরু করছি জলপাইগুড়ি ট্যুরে। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। জেলা প্রশাসনের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য কর্মীরা। মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠনের পাশাপাশি ক্লাব এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকেও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। প্রাক্তন সৈনিকদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি এদিন জলপাইগুড়ি জাতীয় সড়ক গোশালা মোড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে দেশের 77তম স্বাধীনতা দিবস পালন করার দৃশ্য চোখে পড়ার মতো। জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে রাজবাড়ী দিঘি প্রাঙ্গণে 77তম স্বাধীনতা দিবস উদযাপনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই সূচনা হলো। এরই পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠান লক্ষ্য করা যায়। আলিপুরদুয়ার জেলা জুড়ে পালিত হলো 77তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের বিভিন্ন সরকারি বিদ্যালয়, সরকারি কার্যালয় সহ বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো 77তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ প্রশাসনিক আধিকারিকেরা। আমরা সকলকে, আমাদের যারা মহাপুরুষ আছে তাদেরকে কোটি কোটি প্রণাম আমরা জানাতে চাইছি। এই আজকের দিনের মাধ্যমে আমরা অর্পণ করছেন আলিপুরদুয়ারের মাননীয় জেলা শাসক শ্রী সুরেন্দ্র কুমার মিনা আইএস মহাশয়, মাননীয় অতিরিক্ত জেলা শাসক নিপেন্দ্র সিং আইএস তালুকদার মহাশয়, অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায়। ভারতবর্ষে 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু। সেন্ট্রাল এক্সআই প্লাটুন কমান্ডার রয়েছেন এসআই পেমা, এরপর আছে সিভিল ডিফেন্স কমান্ডার রয়েছেন মিনা জালি, সাথে রয়েছে জেলা পুলিশের পুলিশ ব্যান্ড, ব্যান্ড মাস্টার রয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। 77তম স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গের স্বনামধন্য ক্লাবগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ি এসটিএস ক্লাব একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। গত রবিবার দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। আর স্বাধীনতা দিবসের দিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করেছেন। এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এছাড়াও স্বাধীনতা দিবসে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের। পাশাপাশি বিকেলে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এরই পাশাপাশি প্রতি বছরের ন্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে ধূপগুড়ি কলেজ পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনূর্ধ্ব 14 খুদেদের নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসে আমরা অনেকটাই গুরুত্ব সহকারে প্রোগ্রামগুলো করি। দুদিন আগে আমাদের দাবা প্রতিযোগিতা হয়েছে, আজকে ভোরবেলা ম্যারাথন, ম্যারাথন কিছুক্ষণ আগে শেষ হলো। এরপর আমাদের ফুটবল ম্যাচ রয়েছে। আমরা সারাক্ষণই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করা হয়। আমরা যদি অনেকগুলো প্রোগ্রামে এবার ম্যারাথন দৌড়তে আমাদের অনেক বেশি ঐতিহাসিক গুরুত্ব, সেটা হলো যে আমাদের আজকে বিহার, ঝাড়খণ্ড প্রচুর প্রতিযোগিতা এসছে অংশগ্রহণ করতে। এটা একটা নতুন মাত্রা এসটিএস ক্লাবে দেখা। প্রতিদিন আমাদের অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, ফুটবল ম্যাচ, এসব বিভিন্ন প্রতিযোগিতা চলবে। 15 আগস্ট এসটিএস ক্লাবের স্বাধীনতা দিবসে আমরা অনেকটাই
জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।